হাই গাইস, আজ আমি আপনাদেরকে 2captcha থেকে উইথড্র করে দেখাবো পারফেক্ট মানিতে। তো মিনিমাম যেটা অ্যামাউন্ট উইথড্র করা যায় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি আমার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি, এসে আমার অ্যাকাউন্ট। তো এখানে আপনারা দেখতেছেন আমার বর্তমান ব্যালেন্স আছে 63.98, অর্থাৎ $63.98। তো এইখান থেকে আমি মিনিমাম কত, মানে সর্বনিম্ন কতটুকু সেন্ড করা যায় সেটি আমি আর আজকে আপনাদেরকে দেখাবো, প্রুফ দেব। তো এটার জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমার যে ইমেল অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে সেটাকে লগ ইন করে রেখে দিতে হবে। তো এটা আমি এখানে লগ ইন করে রেখে দিয়েছি আমার ফায়ারফক্স ব্রাউজারে। তো এটা আমি মিনিমাইজ করে রাখতেছি, আপাতত এটা দরকার নেই। এরপর আপনি কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাচ্ছেন সেটা আপনার সেটাও লগ ইন করে রেখে দিতে হবে। তো আমি যেহেতু পারফেক্ট মানি আপনাদেরকে বলে দিয়েছি পারফেক্ট মানিতে আমি নেব, তো পারফেক্ট মানি অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করে রেখে দিয়েছি। তো এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখতেছেন 0.01 USD। তো এটা আমি যদি রিফ্রেশ দিই তবু দেখবেন ওটাই আছে। তো এটাও আমি মিনিমাইজ করে দিলাম। এই হলো আমার বর্তমান প্রুফ যে আমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে। তো এখন আমি এখান থেকে মিনিমাম কত অ্যামাউন্ট উইথড্র করা যায়, পেআউট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো পেআউট করার জন্য আপনি দুইটা জায়গা থেকে যাইতে পারেন। এই যে এখানে একটা আপনার মাইনাস আইকন দেখতেছেন আপনারা, এই মাইনাস আইকনে ক্লিক করে আপনি পেআউট অপশনে যাইতে পারেন। আবার এখানে যে পেআউট অপশন দেওয়া আছে এই পেআউট অপশনে ক্লিক করে আপনি যাইতে পারেন। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার কোন অ্যাকাউন্টে আপনি নিতে চান চাইলে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। তো চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন কোনটাতে কত পেমেন্ট সেটা আপনার এখানে শো করতেছে। তো এইটার ক্ষেত্রে আপনার এত 0 পয়েন্ট ফি কাটবে, আর পারফেক্ট মানিতে আপনার মিনিমাম আছে 0.50 USD, 0 ফি কাটবে। তো বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান 10 USD, এখানে এটাতেও কোনো ফি নেই। তো এরকম আর কি অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এখানে নিচে আপনি দেখুন সবগুলোতে 0.50, আর একটাতে আছে আপনার এয়ারটাইমে আছে আপনার 1 USD, বাকি নিচে USDT। তো এখানে আপনার 10, আবার বিটকয়েন ক্যাশে আছে আপনার সর্বনিম্ন 0.25 USD। তো আমি যদি পারফেক্ট মানিতে এক্সচেঞ্জ করে দেখা উইথড্র করে দেখাবো, সেক্ষেত্রে আমি আবার আমি পেওয়াইটে ক্লিক করলাম। তো আমার পারফেক্ট মানি এখানে অ্যাড করা আছে, এর আগে আমি এখান থেকে কতবার উইথড্র করেছি সেটাও আপনারা দেখে নিতে পারেন, এবং ব্যালেন্স কত কত সেটাও দেখতে পারেন। যেখানে অ্যামাউন্ট এবং কোন কোন অ্যাকাউন্টে উইথড্র করেছে সেটাও আপনারা এখান থেকে পেমেন্ট মেথড নিতে পারেন, দেখতে নিতে পারেন। আপনি এখানে কত তারিখে পেয়েছে সেটাও আপনি দেখতে পারেন। সবগুলো ডেট এখানে দেওয়া আছে এবং স্ট্যাটাস আছে দেখুন পেড, সবগুলো পেড। তো এই হলো আমার অ্যাকাউন্টের অবস্থা। তো এখন আমি এখান থেকে মিনিমাম যেটা এখানে মিনিমাম উইথড্র এখানে দেওয়া আছে 0.5, এটাই আমি উইথড্র করে দেখাবো আপনাদের। তো এটা উইথড্র করার জন্য এখানে আপনাকে প্লিজ এন্টার পেওয়ার্ড অ্যামাউন্ট, তো অ্যামাউন্টের জায়গায় এখানে আমাকে দিতে হবে 0.50, অথবা আমি 0 না দিয়ে না দিলে কোনো সমস্যা নেই, 0.5 দিলাম। তারপর আমাকে পেওয়ার্ডে ক্লিক করতে হবে। যদি আপনি ভালো করে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট যদি ঠিক না থাকে আপনি কিন্তু অন্য জায়গায় আপনার ব্যালেন্স চলে যাবে, এটা আপনি রিফান্ড করতে পারবেন না। রিফান্ড করতে গেলে অনেক সময় 30 দিনের বেশি সময় লাগে।
তো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্ট মিলে দেখি, সমস্যা নেই, ঠিক আছে আমার অ্যাকাউন্ট। তো এখন আমি পেআউটে ক্লিক, রিকোয়েস্ট পেআউটে ক্লিক করব। তো রিকোয়েস্ট পেআউটে আমি ক্লিক করলাম। তো রিকোয়েস্ট পেআউট ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখুন, এখানে আমার একটা নোটিফিকেশন দিয়েছে, দ্য পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট। তারপর এখানে আপনি দেখুন, এখানে দেখাচ্ছে আইডি নাম্বার দেখাচ্ছে, অ্যামাউন্ট দেখাচ্ছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, ডেট এখানে, এবং পেআউট ডেট, এখনও পেআউট যখন আমি পেমেন্টটা পেয়ে যাব তখন আমার এখানে পেআউট ডেটটা শো করবে। আর এখানে স্ট্যাটাস আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে, এখানে চাইলে আমি ক্যান্সেল করে নিতে পারবো। তো এখন আমি যদি রিফ্রেশ দিই, এখন আমার পেন্ডিংই আছে। আর এখানে আমার ব্যালেন্স দেখুন 63.98 আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে টাইমটা দেখে দেই, বর্তমান আমি কোন সময় আমি উইড্রো করলাম এবং এটা পাবো কবে সেটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা আমার সময় দেখুন, বর্তমান সময় হচ্ছে 5:55 PM, আর এখানে তারিখ হচ্ছে 6/6 বলতে আপনার এটা হচ্ছে আপনার জুন মাস, আর 1/2022। তো আমি আবার রিফ্রেশ দিলাম, এখন আমার পেন্ডিংয়ে আছে। তো এটা আমি এই অবস্থায় রেখে দিছি, যখন আমি পেমেন্টটা পাবো তারপর থেকে আমি আবার প্রুফটা আপনাদেরকে দেখাবো যে আমি পেমেন্টটা পেলাম কি না। তো ওকে, আমি ভিডিওটা পোস্ট করে রাখলাম। হাই গাইস, আমি যখন পেমেন্টটা করেছিলাম তখন আপনারা দেখেছিলেন সময় কত ছিল, তখন 5:00 সামথিং ছিল। তো এখন বাজে 6:37, তো আমি আমার পেমেন্টটা পেয়ে গেছি, কতক্ষণ আগে পেয়ে গেছি সেটা আমি আপনাদেরকে দেখাইছি। তো এখানে আপনারা দেখুন পেন্ডিং আমার এখনও দেখাচ্ছে, কারণ আমি এখনও রিফ্রেশ দেই নাই, কিন্তু আমি পেমেন্টটা পেয়েছি এটার পূর্ব আমি আপনাদেরকে দিয়ে দেব। তো আমি এটাকে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখবেন আপনি এখানে আমার এখন পেড দেখাচ্ছেন, এখন আমার এখানে পেড দেখাচ্ছে, কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেছি, কখন পেয়ে গেছি সেটা আপনি আপনাদেরকে দেখাই। এখন বাজে মানে এখন 15:05, এখন 15:05 আর আমি 14:54, অর্থাৎ 54 থেকে 5, তাহলে কত মিনিটের মধ্যে আমি পেয়েছি, এখানে হচ্ছে আপনার 6 মিনিট, আর এখানে হচ্ছে আপনার 5 মিনিট, 6 মিনিট 11 মিনিট, অর্থাৎ 10 মিনিট, 10 মিনিট 11 মিনিটের মধ্যে আমার পেমেন্ট আমি আমার অ্যাকাউন্টে পেয়ে গেছে। এটার প্রুফ আমি আপনাদেরকে দিয়ে দিলাম, খুবই ইনস্ট্যান্ট। দেখুন আমি আমার অ্যাকাউন্টে আপনাদেরকে প্রুফটা দিয়ে দিই, এটা আমি মিনিমাইজ করে দিলাম। আমি আমার পারফরমেন্স অ্যাকাউন্টে যাচ্ছি, এখানে দেখুন পারফরমেন্স অ্যাকাউন্ট, এটা আমি রিফ্রেশ দিই। আপনারা দেখেছিলেন যে আমার এখানে ব্যালেন্স ছিল কত, 0.01 USD ছিল। তো আমি যখন উইথড্র করি তখন আমার 0.50 USD আমি উইথড্র করি, তো এখন আমার যোগ হয়েছে 0.51 USD। তো এই হচ্ছে এখানকার প্রুফ, আর এখানে আপনার হিস্ট্রিতে আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন আমার এখানে উপরে দেখাচ্ছে, এখানে আমার দেখাচ্ছে পেমেন্ট রিসিপ্ট 0.5 USD ফ্রম অ্যাকাউন্ট, এত অ্যাকাউন্ট থেকে আমাকে দেওয়া হয়েছে, এবং ব্যাস নাম্বার হচ্ছে এত, এবং কখন আমি পেয়েছি সেটাও আপনি দেখবেন এখানে। এই যে এখানে আপনি হিস্ট্রিতে দেখুন কটার দিকে আমাকে দেওয়া হয়েছে, ১/6/2022, ১১:৫৩, এখানে টাইম দেখাচ্ছে, এই ওনাদের টাইম অনুযায়ী যেটা শো করতেছে সেটা।
তো এখন আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এখানে আমার যখন আমি ভিডিওটা শুরু করি তখন কত টাইম ছিল আর এখন কত টাইম আছে। তো আমি ভিডিওটা শুরু মানে রিসাম করতেছি আবার প্রায় 40-50 মিনিট পরে। তো এই হলো আমার পেমেন্ট প্রুফ, প্রথম পেমেন্ট প্রুফ পারফেক্ট মানিতে 2captcha থেকে মিনিমাম কত এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে আমার যতগুলো ইউএসডি আছে এখানে, আমার এখানে অ্যাকাউন্টে যতগুলো ইউএসডি আছে সবগুলো আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেবো আস্তে আস্তে। তোকে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।